بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আব্দুল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। উপস্থিত ভাই ও বোনেরা, আপনারা অবগত হয়েছেন আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি একটি দার্স, যে দার্সটি হচ্ছে পৃথিবীর সকল মুসলিম সমাজ এক বাক্যে স্বীকৃতি দিয়েছে, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহীহু লিল ইমাম আল বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআনুল করিমের পরেই সর্ববিশুদ্ধ কিতাব তা হচ্ছে সহীহুল বুখারী। তো আমরা সহীহুল বুখারীর পর্যায়ক্রমে ধারাবাহিক দর্স সম্ভব অনুযায়ী চালু রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে দর্স আমাদের মাসে দুই দিন, যদি আরও বেশি হয় তাহলে আরও বেশি ভালো হয়, কিন্তু হয়তো সময় দেওয়া সম্ভব হবে না। চেষ্টা করব যদি সম্ভব হয় পর্যায়ক্রমে সপ্তাহে একদিন করে, পর্যায়ক্রমে পরে সেটা। আপাতত আমরা চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাসে দুই দিন, অর্থাৎ পনেরো দিন পর পর, সেই হিসাবে প্রতি মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার, প্রথম মঙ্গলবার এবং তৃতীয় মঙ্গলবার বাদ আসর। এখানকার আসর হলো চারটায়, সেই হিসাবে আসরের পরে আমাদের এই দর্স চালু থাকবে ইনশাআল্লাহ। আমরা দর্স নেব সহিহুল বুখারি থেকে। এটা একটি সুবর্ণ সুযোগ, যদি ধারাবাহিকভাবে আমাদের এই দর্স চলতে থাকে আর আপনাদের পক্ষে উপস্থিত হওয়া সম্ভব হয়, তাহলে নিয়মিত সুন্দরভাবে সহিহুল বুখারী হাদিসগুলিকে জানা ও বোঝা এবং শিক্ষা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। সহিহুল বুখারী এর দর্স শুরু করার আগে আমরা একটু, যিনি এই হাদিস গ্রন্থের সংকলক ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে একটু সামান্য জানার চেষ্টা করব। তিনি নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন আল মুগীরা আল জুফি আল বুখারী আবু আবদুল্লাহ, উপনাম তার নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, তার উপরে আল মুগীরা। আল বুখারী, বুখারা অঞ্চলে তিনি জন্মলাভ করেছেন, সেই অঞ্চলের দিকে সম্পৃক্ত করেই তাকে বলা হয় আল বুখারী। ইমাম বুখারী রাহমাহুল্লাহ জন্মলাভ করেন 194 হিজরিতে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ জন্মলাভ করেন 194 হিজরিতে।
তিনি মৃত্যুবরণ করেন 256 হিজরিতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট অবস্থায় তার দৃষ্টিশক্তি ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মা বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বয়স যখন 16 বছর, মূলত আরও আগে থেকেই 10 বছর থেকেই তিনি হাদিস অধ্যয়ন শুরু করেছেন, হাদিস মুখস্থ শুরু করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বয়স যখন 16 বছর, তখন তার মা তাকে আরও হাদিস শিক্ষার উদ্দেশ্যে মদিনায় তিনি রেখে যান। এরপর থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিভিন্ন অঞ্চলের মদিনাসহ বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মুহাদ্দিসদের কাছ থেকে তিনি হাদিস সংগ্রহ করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যতিক্রমধর্মী স্মৃতিশক্তি দিয়েছিলেন। উদাহরণস্বরূপ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ছাত্র অবস্থায় তিনি এক ওস্তাদের কাছে গিয়ে হাদিস পড়তেন, হাদিস শিখতেন। তো সেখানে তিনি যেই ওস্তাদের কাছে, মুহাদ্দিসের কাছে তিনি হাদিস গ্রহণ করছেন, শিক্ষা লাভ করছেন, সেই মুহাদ্দিসের কাছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ আরও অনেকজন হাদিস শিক্ষা গ্রহণ করছে। কিন্তু সকলেই ওস্তাদের কাছ থেকে হাদিস শুনছেন এবং তাদের কাছে একটি নোটবুক রয়েছে, সেই নোটবুকে তারা নোট করছেন হাদিসগুলি। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি গিয়ে শুধু একজন শ্রোতার মতো বসে আছেন, হাতে কোনো নোটবুকও নেই, কোনো কিছু নেই, শুধু শুনছেন। সেই দর্শে অন্যান্য যারা বসেছিলেন তারা যেন ইমাম বুখারীকে দেখে একটু তুচ্ছ মনে করতে লাগলো, যে কী ব্যাপার, আমরা ওস্তাদের হাদিস শোনার জন্য এবং নোট করার জন্য অস্থির হয়ে যাই, আর এ কেমন মানুষ, এসে শুধু বসে থাকে, কোনো গুরুত্ব দেয় না, না নোট করে না কি করে, এসে বসে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু জবাব দিচ্ছেন না, তিনি এভাবেই প্রতিদিনেই আসছেন। 1 থেকে 15 দিন এভাবে তিনি তার ওস্তাদ, সেই ওস্তাদের দর্শে বসলেন। 15 দিনের পরে তিনি অন্যান্য ছাত্রদেরকে বলছেন, তোমরা এই 15 দিনে কি শুনেছ, কি নোট করেছ বলো তো দেখি, আর আমি এই 15 দিনে ওস্তাদের কাছে কি শিখেছি তা তোমাদেরকে এখন শোনাব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তখন তিনি ছাত্র, তিনি 1 থেকে 15 দিন সেই ওস্তাদ শুরু থেকে শেষ পর্যন্ত কোন সময় কোন কথা কিভাবে বলেছেন হুবহু সব তিনি 15 দিনের একাধারে তিনি সবাকে শোনালেন। তিনি সকলে এখন ওনার কাছে আশ্চর্য, শুধু আশ্চর্য নয় বরং তারা ইমাম বুখারীর দর্শে বসে ওস্তাদের যে নোট করছিলেন এখন ইমাম বুখারীর কাছে শুনে তাদের নোটকে কারেকশন করতে শুরু করলো। তারা নোটকে কারেকশন করতে শুরু করলো যে আমরা লিখতে গিয়েও অনেক ভুল করেছি, তিনি সেগুলিকে তার স্মৃতিতে রেকর্ড করতে গিয়েও যেগুলি কোনো ভুল করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনেরই তাকে স্মৃতিশক্তি দিয়েছিলেন। আরও একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা, যেটি সুপ্রসিদ্ধ বিভিন্ন হাদিস গ্রন্থগুলিতেও, বিশেষ করে উসুল হাদিসের গ্রন্থগুলিতেও নিয়ে এসেছেন অনেক ইমামগণ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন বাগদাদে গেলেন, সে বাগদাদে গিয়ে তিনি একজন প্রসিদ্ধ মুহাদ্দিস হিসাবে বাগদাদে তার নাম পরিচিতি সর্বত্র ছড়তে লাগলো, ছড়িয়ে যাচ্ছে যে তিনি একজন বড় মুহাদ্দিস, তিনি বাইরে থেকে এসেছেন বাগদাদে। কিন্তু লোকাল কিছু মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, তারা এটাকে মেনে নিতে পারছিলেন না। তারা বলছিলেন আমরাই আমাদের এলাকায় বড় মানুষ, বড় আলেম, আর তিনি বাইরে থেকে এসে আমাদের চেয়ে এখানে বড় আলেম বলে পরিচিত হবেন, এটা হইতে পারে না, মেনে নিতে পারছিলেন না, যেটা আমাদের সমাজেও রয়েছে, বিশেষ করে বিভিন্ন তরিকাপন্থী বা মাজহাবপন্থী আলেম ওলামাদের মাঝে এই বিষয়টি আরও বেশি রয়েছে। কখনো কাউকে সঠিক ঈমান ইলমের অধিকারী বলে সহজে স্বীকার করতে চাই না, বিভিন্ন রকমের উক্তি যুক্তি পাল্টা জবাব দিয়ে তাকে অযোগ্য বলে প্রমাণ করতে চায়।
এটা সব যুগেই সব সমাজেই ছিল। তো ইমাম বুখারী রাহমাহুল্লার সময়ও বাগদাদের, বাগদাদ তো সেই সময় হলো এলমের সাগর, এলম চর্চার হলো অন্যতম কেন্দ্র। সেখানে ইমাম বুখারী রাহমাহুল্লার পরিচিতি যখন ছড়িয়ে যেতে লাগলো সব দিকে, লোকাল মহাদ্দেশদের এটা একটা তাদের মনে বিদ্বেষ জাগলো যে না, হতে পারে না, তাহলে কিভাবে তাকে একটু ডাউন করা যায়, তাকে একটু হেউ করা যায়, এই পরিকল্পনা তারা শুরু করলো। পরিকল্পনা কিভাবে করলো, যে প্রশাসনিকভাবে সরকারিভাবে একটা বড় ধরনের পরীক্ষার আয়োজন করা হবে, ইমাম বুখারী তার পরীক্ষা নেওয়া হবে যে আসলেই সত্যিই কি প্রকৃতপক্ষে তিনি যোগ্য মুহাদ্দিস কি না। পরীক্ষা নিয়ে যদি তিনি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে বোঝা যাবে হ্যাঁ, আর যদি পাশ করতে না পারেন তাহলে তো তিনি যোগ্য বলে প্রমাণিত হবেন না। মানে ইমাম বুখারীর মানহানি করার জন্য তাদের এটা একটা পরিকল্পনা। পরীক্ষার দিন ধার্য করা হলো, পরীক্ষার দিন ধার্য করে সব ইমাম বুখারীরও সমর্থক রয়েছেন, তারাও উপস্থিত, আর অপর পক্ষ তারাও প্রচুর পরিমাণে উপস্থিত। পরীক্ষা কী হবে, পরীক্ষা হবে 100টি হাদিস দিয়ে। 100 হাদিস, 10 জন ব্যক্তি এই 100টি হাদিস 10টি করে এক একজন হাদিস শোনাবে। সে হাদিসগুলি কীভাবে শোনাবে, হাদিসের 2টি অংশ, একটি অংশকে বলা হয় সনদ, আরেকটি অংশকে বলা হয় মতন। সনদ বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবি, সাহাবি থেকে তাবেঈ, তাবেঈ থেকে তাবে তাবেঈ, এইভাবে চলে এসেছে, এটাকে বলা হয় সনদ, যে ধারাবাহিকতা বর্ণনাকারীদের এটাকে বলা হয় সনদ। আর মতন বলা হয় হাদিসের মূল ভাষ্য যেটুকু, মূল অংশ যেটুকু, সেটুকুকে বলা হয় মতন। তো এই 10 জন তারা এক একজন 10টি করে হাদিস আসে শোনাবে, আর সেগুলি রাইট কি না ইমাম বুখারী জবাব দিবেন। সেই 10 জনের প্রথম জন আসলো, আসে 10টি হাদিস পেশ করলো, হাদিসগুলির এক হাদিসের সনদ আরেক হাদিসের মতনের সাথে, আরেক হাদিসের মতন আরেক হাদিসের সনদের সাথে এভাবে জড়িয়ে দিয়ে সেখানে পেশ করলো। 10টা হাদিস পড়ে শেষ করলো, শোনালো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু জবাব দিলেন না, চুপ করে আছেন। যারা ইমাম বুখারীকে চিনে তারা বুঝতে পারছে যে ইমাম বুখারীর কাছে এগুলি কিছুই নয়, কিন্তু অপর পক্ষ তারা যেন আনন্দ পাচ্ছে যে এইবার ইমাম বুখারী বেকায়দায় পড়বে, তিনি জবাব দিতে পারবেন না, তারা আনন্দ পাচ্ছে। এভাবে প্রথম জন এসে 10টি বলে শেষ করলো, কিছু জবাব দিলেন না, দ্বিতীয় জন 10টি, তৃতীয় জন 10টি, 10 জন এসে 100টি হাদিস শোনালো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছুই জবাব দিলেন না। 100টি যখন শোনানো শেষ হলো, এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জবাব দিতে শুরু করলেন। তিনি এখন জবাব দিচ্ছেন যে ওই প্রথম ব্যক্তির, তার এই প্রথম হাদিস, এই হাদিসের সনদ এই জায়গায়, মতন এই জায়গায়, হাদিস দুটিকে এইভাবে এক সনদ থেকে আরেক মতনের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে, তার প্রকৃত আসল হাদিসের রূপ হলো এই রূপ। এভাবে প্রথম ব্যক্তির 1 থেকে 10টি হাদিস শোনালেন, দ্বিতীয় ব্যক্তির 10টি, তৃতীয় 10টি, চতুর্থ 10টি, একাধারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই 10টি হাদিস বিকৃত করে তারা কিভাবে উপস্থাপন করেছিল এটাও শোনালেন, এবং তার আসল রূপ কি হতে পারে সেটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একাধারে 100টি হাদিস তাদের সামনে শোনালেন। যখন এভাবে শোনালেন, যারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে তার মানহানি করার জন্য এই পরিকল্পনা এটেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে আরও সুপ্রতিষ্ঠিত করলেন, আরও তাকে সুপরিচিত করলেন। যে আসলে এখানে আশ্চর্যের বিষয় হলো এই যে একজন মানুষ 100টা হাদিস হুবহু যেভাবে রয়েছে সেভাবে সে সহজে মুখস্থ করতে পারে, কিন্তু 100 হাদিসকে বিভিন্নভাবে বিকৃতি করে যখন তুলে ধরা হবে এটাকে হুবহু মুখস্থ করে রাখা এত সহজ নয়। কিন্তু তিনি 10 জন একবার করে শুধু পাঠ করেছে, সেই বিকৃত অবস্থাটাকেও তিনি হুবহু মুখস্থ করে সেটাকেও তিনি শোনালেন, আর তার আসল অবস্থা কি সেটাও তিনি শোনালেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ধরনের মেধা শক্তি দিয়েছিলেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমেই
সুন্নাকে হেফাজত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ধরনের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম এবং আরও প্রসিদ্ধ ইমাম যারা মুহাদ্দিস যারা, তাদের মাধ্যমেই প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমুল হাদিসকে সংরক্ষণ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার অসংখ্য হাদিস থেকে দীর্ঘ ১৬ বছর সাধনা করে এই সহিহুল বুখারী তিনি সংকলন করেন। সহিহুল বুখারী এর প্রকৃত মূল নাম হচ্ছে আল জামি', আস সহিহ, আল মুখতাস, আল মুসনাদ। আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আল জামি', আস সহিহ, আল মুসনাদ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হচ্ছে তার মূল নাম, আসল নাম। আর আমাদের কাছে শুধু সহিহ বুখারী বলে পরিচিত। সহিহ বুখারী মানে সহিহ এই গ্রন্থটা, আর বুখারী হলেন ইমাম বুখারী, সংক্ষিপ্তভাবে আমরা বলে থাকি। সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দীর্ঘ ১৬ বছর সাধনা করে চূড়ান্তভাবে যাচাই বাছাই করে হাদিসগুলি সংকলন করেন। বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এমনও বলছেন যে আমি প্রতিটি হাদিস সহিহ বুখারীতে স্থান দেওয়ার পূর্বেই আমার জ্ঞান যোগ্যতা অনুযায়ী সেটাকে চূড়ান্তভাবে বাছাই করেছি, এরপরে দুই রাকাত, প্রতিটি হাদিসের জন্য দুই রাকাত করে সালাতুল ইস্তিখারা আমি আদায় করেছি। করার পরে যখন আমি নিশ্চিত হয়েছি যে হাদিসটি নির্ভুল, তারপরে আমি সহিহুল বুখারীতে সেই হাদিসটিকে সংকলন করেছি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম এবং সহিহ বুখারী দুটোই সহিহ, কিন্তু কিছু পার্থক্য হলো বিশেষ। যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকেও সহিহ করার জন্য, নিশ্চিত হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, তবে তিনি এতটুকু যথেষ্ট মনে করেছেন যে একজন মুহাদ্দিস আরেকজন মুহাদ্দিস থেকে হাদিসটি বর্ণনা করছেন, এ উভয়ের মাঝে সাক্ষাৎ ঘটেছে কি না, এই ক্ষেত্রে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ দুজনে যদি একই যুগের মানুষ হয় তাহলেই তিনি যথেষ্ট মনে করেছেন যে একই যুগের যেহেতু তারা সমযুগের মানুষ, অতএব সাক্ষাৎ হতে পারে, এই হিসাবে নিয়েছেন। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একই যুগের হলেই যথেষ্ট মনে করেননি, যতক্ষণ না কোনো না কোনোভাবে প্রমাণ পেয়েছেন যে এই ব্যক্তির অমুক জায়গা বা অমুক স্থানে অমুক সময়ে একবার হলেও সাক্ষাৎ ঘটেছে, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেই ব্যক্তিদের হাদিসগুলিও তিনি নেননি। তাই সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই দিক থেকে আরও কত গুরুত্ব দিয়ে সেটাকে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন যা বলার অপেক্ষা রাখে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আজকে ইমাম বুখারীকে অপবাদ দেওয়া হয় যে তিনি মুহাদ্দিস ছিলেন তিনি ফকিহ ছিলেন না, তিনি মুহাদ্দিস ছিলেন তিনি ফকিহ ছিলেন না। ফকিহ মানে কোরআন হাদিসের, কোরআন হাদিস থেকে লব্ধ জ্ঞান, এই বিজ্ঞ মানে জি এই বিশেষ জ্ঞান ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছিল না। শুধু তিনি হাদিসেই জানেন, হাদিসেই মুখস্থ করেছেন, এইভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে অপবাদ দেওয়া হয়। আসলে আমরা বলবো যারা এই ধরনের অপবাদ দেয়, কেন তারা এই অপবাদ দেয়, কারণটা কি? কারণটা হলো তারা সহিহুল বুখারীর হাদিসগুলিকে নির্দ্বিধায় গ্রহণ করতে প্রস্তুত না, এজন্যই তারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে এই অপবাদ দেয়। শুধু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেন, স্বয়ং সাহাবিদেরকে তারা অপবাদ দিয়েছে, স্বয়ং সাহাবিদেরকে। যেমন আমার মনে হয় ভলিউম একটু কমাই দিলে ভালো হয়, যেমন সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিনি হলেন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের হানাফি মাজহাবের আলেম সমাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকেও দোষারোপ করেছেন, ওয়া কানা কালিলাল ফিকহে, তিনি ছিলেন ফিকহ তার কম ছিল, ফেকি যোগ্যতা তার বেশি ছিল না, শুধু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিসেই বর্ণনা করেছেন,
স্বয়ং ইমাম বুখারী নয়, স্বয়ং সাহাবিদেরকেও তারা এই দোষারোপ করতে বাদ দেয়নি। কারণ ইমাম সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসগুলি বর্ণনা করেছেন, অনেক হাদিসকে তারা বিভিন্ন উক্তি যুক্তি এর মাধ্যমে সে হাদিসগুলিকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা দোষারোপ করেছেন যে তিনি ফেক তার মাঝে ছিল না। সম্মানিত সুধীবৃন্দ, তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কী ধরনের ফাকিহ ছিলেন কি না, এই জন্যই সকল মুহাদ্দিসগণ বলেন, ও ফিকহু আল ইমাম আল বুখারী ফি তারাজুমিহি, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সহি বুখারিতে যে অধ্যায়গুলি নিয়ে এসেছেন, যে শিরোনামগুলি নিয়ে এসেছেন, এই শিরোনামগুলি যদি কেউ একটু চিন্তা করে তাহলে সে বুঝতে পারবে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সত্যি কত বড় ফাকিহ ছিলেন। শুধু মুহাদ্দিস নন, বরং তিনি ছিলেন একজন ফাকিহ। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহি বুখারির যে হাদিস, হাদিস সংখ্যা কতগুলি, সহি বুখারির হাদিস হচ্ছে একটা হাদিসকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 10 থেকে 12 বার পর্যন্ত একটা হাদিসকে নিয়ে এসেছেন, সর্বোচ্চ 12 বার পর্যন্ত তিনি কোনো হাদিসকে নিয়ে এসেছেন, হাদিস একটাই নিয়ে এসেছেন 12 বার পর্যন্ত। কেন একটা হাদিস দিয়ে তিনি 12টা মাসআলা সাব্যস্ত করছেন, এজন্য তিনি 12টা শিরোনাম দিয়ে সেই হাদিসটাকে 12 বার পর্যন্ত নিয়ে এসেছেন। তাহলে একটা হাদিস, যেই হাদিসটাকে ইমাম বুখারী রাহমাহুল্লাহ 12টা অধ্যায় নিয়ে আসলেন, 12টা বিষয় এই হাদিস দিয়ে তিনি প্রমাণ করতেছেন, তাহলে কত বড় ফাকিহ ছিলেন তিনি এটা বলার অপেক্ষা রাখে না, কত বড় ফাকিহ ছিলেন এটা বলার অপেক্ষা রাখে না। সহিহুল বুখারীর হাদিস যেটাকে বলা হয় তাকরার, অর্থাৎ একটা হাদিস বারংবার এসে থাকে, সেই দৃষ্টিকোণ থেকে সহিহ বুখারীর হাদিস 7500 কয়েকটি হাদিস বা 200 কয়েকটি, বিভিন্ন জনের গণনা অনুযায়ী কম বেশি রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সহিহ বুখারীর হাদিস সংখ্যা হলো, যেটি ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, যেগুলি মারফু হাদিস, এগুলি 2600 বেশ কয়েকটি হাদিস মাত্র, 2600 বেশ কিছু হাদিস। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রায় 4000 অধ্যায় তিনি রচনা করেছেন, সহিহ বুখারীতে 4000 শিরোনাম তিনি ব্যবহার করেছেন, বাব নিয়ে এসেছেন, অধ্যায় নিয়ে এসেছেন 4000। তাহলে 2600 হাদিস তিনি 4000 অধ্যায় নিয়ে আসলেন, এর মানে কি? তাহলে বোঝা যায় যে তিনি হাদিসের চেয়ে ফেকহি বিষয়টাকে কম নিয়ে আসেননি। অধ্যায় মানেই হলো সেটা কি, ফেকহি চিন্তায় বিভিন্ন মাসআলা সাব্যস্ত করার জন্য তিনি নিয়ে এসেছেন। তাহলে 4000 অধ্যায় নিয়ে আসলেন, অথচ হাদিসের সংখ্যা তার চেয়ে কম। তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি শুধু মুহাদ্দিস হিসেবেই, মুহাদ্দিসের মতোই সহিহুল বুখারী সংকলন করেননি, বরং তিনি ফেকহি বিষয়গুলিকে স্মরণ রেখে মাসআলা সাব্যস্ত করেও তিনি সহিহুল বুখারীকে সংকলন করেছেন। সুতরাং ইমাম বুখারী রাহমাহুল্লাহর বিষয়ে এ সমস্ত, এগুলি একটি নিছক অপবাদ ছাড়া কিছুই নয়, যেগুলি হাদিসকে বর্জন করা, হাদিসকে উপেক্ষা করার চিন্তায় শুধু এগুলি ইমাম বুখারী রাহমাহুল্লাহর প্রতি অপবাদ দেওয়া হয়। আবার কিছু অপবাদ দেওয়া হয়, যারা আমরা সহিহুল বুখারীকে প্রাধান্য দিতে চাই তারা নাকি ইমাম বুখারী রাহমাহুল্লাহর মুকাল্লিদ, ইমাম বুখারী রাহমাহুল্লাহর নাকি অন্ধ অনুসারী, এটা হলো আরেকটা তাদের, যারা সহিহ বুখারীকে গুরুত্ব দিতে যায় তাদের প্রতি আবার তাদের আরেকটা অপবাদ। কখনো আমরা সহিহুল বুখারীকে যারা গুরুত্ব দিতে চাই, কখনো সহিহুল বুখারী ইমাম বুখারীর আমরা তাকলিদ করি না, অন্ধ অনুসরণ করি না, আমরা সহিহ বুখারীর গুরুত্ব দিই, ইমাম বুখারীর নয়, সহিহুল বুখারীর গুরুত্ব দিই, আমরা ইমাম বুখারীর নয়, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের গুরুত্ব দিই, ইমাম বুখারীর নয়, ইমাম বুখারীকে মূল্যায়ন করি, তাকে মর্যাদা দিই, সম্মান দিই, তিনি এই চেষ্টা ও অবদান রেখেছেন, এই জন্য এই শ্রম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংরক্ষণের জন্য এই শ্রম তিনি দিয়েছেন, এজন্য তাকে মূল্যায়ন করি, কিন্তু তার আমরা কখনো অন্ধ অনুসরণ করি না, আমরা অনুসরণ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের। সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যক্তিগত কোনো মত বা অন্য কোনো বিষয় সেটির আমরা অন্ধ অনুসারী নই, আমরা অন্ধ অনুসারী হচ্ছি কোরআন এবং সুন্নাহর, কোরআন এবং সহিহ হাদিসের অন্ধ অনুসারী। পৃথিবীব্যাপী সকল মুসলিম এক বাক্যে স্বীকৃতি দিয়েছে, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহীহু লিল ইমাম আল বুখারী,
আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআনুল কারীমের পরেই সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। এই দৃষ্টিকোণ থেকে আমরা সেই সহিহুল বুখারীর হাদিসগুলিকে মূল্যায়ন করি, সেগুলিকে আমরা সকল হাদিসের উপরে প্রাধান্য দিই। এটি হলো একজন আমানতদার মুসলিমের কাজ। আর যে আমানতদার মুসলিম নয়, সে তো এটা ভিন্ন রকমের কথা বলতেই পারে, ভিন্ন বক্তব্য তার থাকতেই পারে। সম্মানিত সুধীবৃন্দ, আসুন আমরা সহিহুল বুখারী সম্পর্কে সামান্য কিছু জানলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কেও কিছু জানলাম। এখন আমরা সহিহুল বুখারী এর হাদিসগুলি ধারাবাহিক আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম সহিহুল বুখারীতে যে পর্বটি তিনি নিয়ে এসেছেন সেটি হচ্ছে কিতাবু বাদইল ওয়াহী, কিতাবু বাদইল ওয়াহী। তিনি পর্ব নিয়ে এসেছেন যে ওয়াহী এর সূচনা, ওয়াহী এর সূচনা, এই শিরোনাম দিয়েই তিনি এই পর্বটি নিয়ে এসেছেন। এরপরে তিনি অধ্যায় নিয়ে এসেছেন বাব কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওয়াহী এর সূচনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে ওয়াহী শুরু হয়েছে। সাথে তিনি আরেকটি আয়াত নিয়ে এসেছেন, সূরা নিসা 162 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহ কামা ওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িন মিন বাদিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আওহাইনা ইলাইকা, হে মুহাম্মদ, আমি তোমার কাছে ওয়াহি করেছি, কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বাদি, যেমন আমি ওয়াহি করেছিলাম পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসূল কে, তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, অতঃপর পরবর্তী যারা নবী তাদের কাছে যেমন ওয়াহি করেছি সে ধরনের তোমার কাছেও আমি ওয়াহি প্রেরণ করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম তিনি ওয়াহি এর সূচনা এই পর্বটি তিনি কেন নিয়ে আসলেন, অথচ ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোনটি? সালাত। ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান, সেগুলিকে আগে না নিয়ে এসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেন আগে ওয়াহি এর আলোচনা নিয়ে আসলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে শুরুতে তিনি ওয়াহি নিয়ে আসলেন এই জন্যই, আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত নবুয়াত প্রমাণিত হয়েছে কি দিয়ে, শুরু হয়েছে কি দিয়ে, ওয়াহি দিয়ে। এটা কোনো খেয়ালি কথা দিয়ে নয়, মানুষের মন গড়া কোনো চিন্তা মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় দিয়ে ইসলামের কোনো বিষয় সাব্যস্ত হতে পারে না। ইসলামের সব বিষয়গুলি সাব্যস্ত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওয়াহী এসেছে সেই ওয়াহী এর মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাত সাব্যস্ত হয়েছে সেই ওয়াহী এর মাধ্যমে। ইসলামের সব কিছুই হলো ওয়াহী নির্ভরশীল, ওয়াহী নির্ভরশীল। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেহেতু ইসলাম হচ্ছে ওয়াহী নির্ভরশীল, ঈমান হচ্ছে ওয়াহী নির্ভরশীল, ইসলামের সকল কার্যক্রম ওয়াহী নির্ভরশীল, তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম ওয়াহী এর প্রসঙ্গ তিনি নিয়ে আসলেন। কারণ ওয়াহী দিয়েই হলো ইসলাম শুরু, ওয়াহী দিয়েই ঈমান শুরু, ওয়াহীর মাধ্যমেই ইবাদত এসেছে, ওয়াহীর মাধ্যমেই ইসলামের যত কিছু কার্যক্রম সব কিছু আমরা পেয়েছি। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম তিনি ওয়াহী এর প্রসঙ্গ তিনি নিয়ে আসলেন। ওয়াহী এর প্রসঙ্গ নিয়ে এসেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি সুন্দর হাদিস নিয়ে আসলেন, যেই হাদিসটির মূলত আবার ওয়াহী এর সাথে সম্পর্ক নেই। একটি হাদিস নিয়ে আসলেন যেই হাদিসটির আবার শিরোনামের সাথে সম্পর্ক নেই। সেই হাদিসটি হলো সুপ্রসিদ্ধ হাদিস, আমরা এখানে হয়তো সনদ নিয়ে তেমন আলোচনা করব না, কারণ সনদ নিয়ে আলোচনা করলে অনেকেরই বুঝে আসবে না, হয়তো কেউ বিরক্তিবোধ করবেন, তাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনার কোনো প্রয়োজন নেই, যেহেতু সহিহুল বুখারীর সনদগুলি কি সহিহ।
সনদগুলি সহি, অতএব এখানে সহি নেওয়ার কোনো আমাদের আলোচনার প্রয়োজন নেই। আমরা মূল হাদিসগুলি বোঝার জন্য শিক্ষা শিক্ষণীয় কী রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। ইমাম বুখারী রাহমাহুল্লাহ ওয়াহী এর পর্ব শুরু করলেন, ওয়াহী এর অধ্যায় শুরু করলেন, কিন্তু হাদিস নিয়ে আসলেন প্রথম হাদিসটি অন্য প্রসঙ্গের। যে হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার, তিনি মেম্বারে দাঁড়িয়েই তিনি এই হাদিস শোনালেন। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এই হাদিসটি সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বেশ কয়েকবার নিয়ে এসেছেন, মোট ছয়বার নিয়ে এসেছেন এই হাদিসটি সহিহুল বুখারীতে। সেই নিকাহ কিতাবুন নিকাহ, নিকাহ বিবাহ সংক্রান্ত পর্বে সেখানে হাদিসটি পূর্ণরূপে নিয়ে এসেছেন। এখানে কিছু অংশ বাকি রয়েছে হাদিসটির। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসলেন, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একজন সাহাবী মাত্র বর্ণনা করছেন, আর তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটিকে এই জন্য বলা হয়, হাদিসটি হলো গরিব হাদিস। হাদিসটি হচ্ছে গরিব। গরিব কাকে বলে? যার টাকা পয়সা নাই সেই হলো গরিব মানুষ, তাই না? হ্যাঁ, যার টাকা পয়সা সম্বল কম সেই গরিব, ঠিক আছে? তো হাদিসের ক্ষেত্রে হলো সেই হাদিস গরিব যেই হাদিসের সনদে বর্ণনাকারী কোনো এক স্তরে গিয়ে বেশি নাই, মাত্র একজন, সেখানে তার বেশি সাথী নাই, সম্বল নাই, মাত্র একাই বর্ণনা করতেছে, এই জন্য সেই হাদিসকে বলা হয় গরিব হাদিস বলা হয়। হাদিস গরিব হলেই সেটি জঈফ হয়ে যায় এমন নয়। হাদিস গরিব হতে পারে, আবার সেই গরিব হাদিস জঈফও হতে পারে, সহিহও হতে পারে। যেমন এই হাদিসটি হচ্ছে গরিব কিন্তু হাদিসটি সহি, হাদিসটি গরিব কিন্তু হাদিসটি সহি। গরিব হচ্ছে তার বর্ণনাকারীর সংখ্যার দৃষ্টিকোণ থেকে, বর্ণনাকারীর একই স্তরের সংখ্যার দৃষ্টিকোণ থেকে হাদিসটি হলো গরিব, কিন্তু সেই সংখ্যায় যখন যদিও একজন কিন্তু তিনি হলেন সহি বর্ণনাকারী, যার কারণে হাদিসটি সহি। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথমে এই হাদিসটিকে নিয়ে এসেছেন, যেহেতু তার শর্ত হলো তিনি সহি ছাড়া এই হাদিসে, এই গ্রন্থে কোনো হাদিস নিয়ে আসবেন না, সেই চিন্তা করেও তিনি নিয়ে এসেছেন হাদিসটি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বপ্রথম এই হাদিসটি কেন নিয়ে আসলেন? এই হাদিসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস। যে হাদিসটিকে বলা হয় নিসফুদ্দিন, মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসটি নিয়ে আলোচনা করতে গিয়ে তারা বলেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসটিকে বলা হয় নিসফুদ্দিন। নিসফুদ্দিন মানে দিনের অর্ধেক, ইসলামের অর্ধেক, দিনের গোটা দিনের অর্ধেক বলা হয় এই হাদিসকে। কেন, কোন দৃষ্টিকোণ থেকে বলা হয়? যে দুটি হাদিস, দুটি হাদিসেই হলো, একটা হলো 50% আর একটা হলো 50% হলো এই হাদিস। কোন দৃষ্টিকোণ থেকে? মানুষের যত কর্মগুলি রয়েছে, যতগুলি ইবাদত রয়েছে, তার দুটি সাইড রয়েছে, একটি হলো বাহ্যিক সাইড আর একটি হলো আভ্যন্তরীণ সাইড, ভিতরের সাইড। এই হাদিসটি ভিতরের সাইডটাকে কভার করছে, এই হাদিসটি ভিতরের সাইডটাকে কভার করছে, ভিতরের সাইডের বিষয় নিয়ে আলোচনা করছে। আর যেটি বাহ্যিক সাইড সেটিকে বলা হয় 50%, সেটাও নিসফুদ্দিন বলা হয়। সেটি হচ্ছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের এমন কোনো আমল করবে আর সেই আমলের আমাদের কোনো দিক নির্দেশনা থাকবে না, ফাহুয়া রাদ্দুন, সেটি ছুঁড়ে মারা হবে, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সেই হাদিসটি হলো নিসফুদ্দিন, সেটাকেও বলা হয়। তা হলো বাহ্যিক সাইড, অর্থাৎ প্রতিটি আমলের, প্রতিটি আবাদতের দুটি সাইড রয়েছে, একটি হলো আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ বিষয়টি হচ্ছে নিয়তের বিষয়, আভ্যন্তরীণ বিষয়টি হচ্ছে নিয়তের বিষয়, আর বাহ্যিক দৃষ্টিটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিষয়। উদাহরণস্বরূপ সালাত, এই সালাত আমরা যখন আদায় করছি, এই সালাতেও দুটি দিক রয়েছে। আভ্যন্তরীণ দিক হলো এই সালাত
আন্তরিকভাবে আমি কার জন্য আদায় করছি, আন্তরিকভাবে আমার চিন্তা থাকতে হবে, নিয়ত থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যদি এই আন্তরিকের মাঝে একটু দুর্বলতা এসে যায়, তাহলে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত করলেও আমি শিরকের মাঝে লিপ্ত হয়ে গেছি। যেমন উদাহরণস্বরূপ মুসনাদ আহমদের সহিহ সনদে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম মিন মাসীহিদ দাজ্জাল আশ-শিরকুল আসগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের ব্যাপারে সেই দাজ্জালের ফিতনার চেয়েও যেই বিষয়টির সবচেয়ে আমি বেশি আশঙ্কা করছি সেটি হলো আশ-শিরকুল আসগার, ছোট শির। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ছোট শির কি জিনিস? বললেন, আর রিয়া। সেটা হলো কি? অন্তরে চিন্তা থাকবে মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের গুণগান পাওয়ার জন্য কোনো ইবাদত করা, এটাকে বলা হয় রিয়া। উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাম বললেন, সেই মুসনাদে আহমদের হাদিস বললেন, ইয়াকুমুর রাজুলু ফি সালাতি, একজন মানুষ এসে তার সালাতে দাঁড়াবে, ফায়ুজাইয়িনু সালাতা, অতঃপর তার সালাতটাকে কি করবে? খুব সুন্দরভাবে ধীর স্থিরভাবে রুকু করছে, সেজদা করছে, সবগুলি সুন্দরভাবে আদায় করার চেষ্টা করছে। কিন্তু কেন? লিয়ুরা মিন নাযরি রাজুলিন, যেন কোনো মানুষ দেখে এবং মন বলে যে এই লোকটা খুব সুন্দর নামাজি মানুষ, খুব মনোযোগ দিয়ে সালাত আদায় করতেছে, এটা যেন কেউ বলে, এজন্য সে সালাতটাকে কি করতেছে? খুব সুন্দরভাবে আদায় করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো শিরক আসগার, এটা হলো শিরক আসগার, এটাই ছোট শিরক। ছোট শিরক বলতে ভিন্ন দিকে নয়, এই ইবাদতের মধ্য দিয়েই। তাহলে এই জন্য প্রতিটি ইবাদতের দুটি দিক, এই সালাতেরও দুটি দিক, একটা হলো ভিতরের দিক, ভিতরের দিকটা হলো কি? সেটা হলো ইখলাস, সেটা হলো ইখলাস এবং নিয়তের বিষয়, এটা হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ভিতরের দিকটাও ঠিক করে নিতে হবে একমাত্র আল্লাহর জন্য, আর বাহ্যিক দিকটা করে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন। তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবেই সালাত আদায় করো। বাহ্যিক দিকটাকে মিলাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে। এই জন্যই বলা হয় ওই হাদিস, সেটাকেও বলা হয় নিসফুদ্দিন, যে দিনের সেটা অর্ধেক। সুতরাং আমরা এই জন্য অনেক সময় বলি যে একজন মুমিনের প্রতিটি ইবাদত কবুলের জন্য মূল শর্ত হলো কয়টি? দুটি। এমনি সাধারণ শর্ত হলো তিনটি। প্রথম শর্ত হলো ঈমান, ঈমান ছাড়া কোনো ইবাদত কোনো কাজে আসবে না। আর একজন মুমিন মানে যে ঈমান এনেছে, এর জন্য শর্ত হলো কয়টি? দুটি। প্রথম শর্ত হলো ইখলাসুল ইবাদা লিল্লাহি তাআলা, এই ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দ্বিতীয় শর্ত হলো মুতাবাআতু সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ যেভাবে রয়েছে ঠিক সেভাবেই করার চেষ্টা করতে হবে। ইবাদত কবুলের জন্য হলো চলতে থাকবে, ইবাদত কবুলের জন্য হচ্ছে এই দুটি অন্যতম শর্ত। একটি হচ্ছে ইখলাস, অপরটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ। এই হাদিসটি আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। যদি নিয়ত থেকে থাকে যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই, তাহলে সেই অনুযায়ী তার আমল গ্রহণযোগ্য হবে। আর যদি নিয়ত হয়ে থাকে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষের গুণগান শোনার জন্য, তাহলে সেই অনুযায়ী তার আমল গ্রহণযোগ্য হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রতিটি ব্যক্তির সেটাই সে পেয়ে থাকে যা সে নিয়ত করে থাকে। আমরা এখন রমজান, রমজান মাসের সিয়াম পালন করছি। সিয়াম ভঙ্গকারী কতগুলি কারণ রয়েছে যে কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। তার মাঝে একটি কারণ, আপনি হয়তো কোনো কিছু খাবেন না, পান করবেন না, তবু আপনার সিয়াম ভঙ্গ হয়ে যেতে পারে। তা কীভাবে? ইন্নামাল আমালু বিন্নিয়্যাহ, আপনি যদি মনে মনে নিয়ত করেন যে আমি আমার সিয়ামকে ভেঙে ফেললাম, আর রাখছি না, পূর্ণ করছি না, তাহলে আপনার সিয়াম বাতিল হয়ে যাবে। মনে মনে যদি আপনি নিয়ত করেন যে আমার সিয়ামকে কী করলাম?
বাতিল করে ফেললাম, ভেঙে ফেললাম, শেষ করে ফেললাম, তাহলেও আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তো ইন্নামা ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ যে যেটাই নিয়ত রাখবে সেই অনুযায়ী তার হয়ে থাকে। এরপরে বললেন ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, অন্য বর্ণনা এসেছে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফহিজরাতুহু ইলা মা হাজারা, হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তির হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে, তাহলে তার হিজরত সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যার হিজরত হবে দুনিয়ার কোনো স্বার্থ অর্জনের জন্য, স্বার্থ হাসিলের জন্য, আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা যে হিজরত করে কোনো মেয়েকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা ঠিক সেই নিয়তে, সেই অনুযায়ী সেটাই তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। মানে এর প্রতিদান সে সেভাবেই পাবে, যে আল্লাহ ও তার রাসূলের নির্দেশে আনুগত্য স্বীকারের উদ্দেশ্যে হিজরত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটাই প্রকৃত হিজরত হিসাবে গণ্য হবে, আর যে ভিন্ন স্বার্থকে সামনে রেখে করবে তার সেই অনুযায়ী সেটা গণ্য হবে। এ হাদিসকে কেন্দ্র করে একটি ঘটনা বলা হয়, যেটি ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ফতহুল বারীতেও নিয়ে এসেছেন এবং আরও অনেকেই বর্ণনা করেছেন। তা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, সেই হিজরত সহজ বিষয় নয়, শুধুমাত্র দিনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই তাদেরকে ঘর ছেড়তে হলো, জমি জায়গা ছেড়তে হলো, আত্মীয় স্বজন যা কিছু সম্পদ সব কিছু ত্যাগ করে বর্জন করে তাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হলো। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে দিনকে সঠিকভাবে পালন করার লক্ষ্যে, কারণ মক্কার পরিবেশ ছিল না দিনকে সঠিকভাবে পালন করার। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, পুরুষ ও মহিলা সকল সাহাবী তারাও হিজরত করলেন পর্যায়ক্রমে। একজন মহিলা সাহাবী তিনিও হিজরত করলেন, তার নাম ছিল উম্মে কাইস। এই উম্মে কাইস তার প্রতি একজন ব্যক্তি দুর্বল ছিলেন, তার সাথে সম্পর্ক ছিল, তাকে বিয়ে করার তার একটা টার্গেট ছিল। এখন উম্মে কাইস তিনি ভালো সাহাবী, তিনি মুমিন, ভালো ইমানদার, তিনি হিজরত করলেন, এখন তাকে বিয়ে করার জন্য যার চিন্তা ছিল, এই বেচারা মক্কায় পড়ে থাকলে তো আর তাকে পাবে না, এখন এই বেচারাও কী করলো, তাকে বিয়ে করার উদ্দেশ্যে মক্কা ছেড়ে সেও মদিনায় হিজরত করলো। কিন্তু তার হিজরতটা ছিল কী উদ্দেশ্যে? বিয়ের উদ্দেশ্যে। তার হিজরত ছিল বিয়ের উদ্দেশ্যে, ওই মহিলাকে পাওয়ার উদ্দেশ্যে, অন্য কোনো আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের উদ্দেশ্যে নয়। তাই বলা হয় যে সেই প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বললেন, যে যার হিজরত হলো মক্কা থেকে মদিনায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশেই, তাদের আনুগত্য স্বীকারের জন্যেই তার হিজরত সেভাবেই আল্লাহর কাছে গণ্য হবে, আর যার হিজরত হবে পার্থিব কিছু স্বার্থ হাসিলের জন্য অথবা কোনো মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে, তাহলে তার হিজরত ইসলামী হিজরত নয়, তার হিজরত হলো বিয়ে মার্কা হিজরত অথবা দুনিয়া মার্কা হিজরত, কখনো দিনের উদ্দেশ্যে হিজরত নয়, আল্লাহর উদ্দেশ্যে হিজরত নয়, সেভাবেই তার সেটা গণ্য হবে। সম্মানিত ভাইয়েরা, তো এই হাদিস থেকে শুধু হিজরতের কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাম বললেন, এর অর্থ শুধু হিজরতের বিষয়টি নয়, ইসলামের সকল কাজ, ইসলামের সকল কাজ, এই কাজগুলিও মানুষ করতে পারে, বোঝা যায় তাহলে এই তিনটি উদ্দেশ্যে। এক হলো কেউ করবে ইসলামের কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তাকে খুশি করার জন্য, আবার কেউ করবে ইসলামের কাজগুলি পার্থিব কোনো স্বার্থ হাসিলের জন্য, অথবা কেউ করতে পারে এই কাজগুলি কোনো ব্যক্তির সাথে তার সম্পর্ককে ধরে রাখার জন্য, কোনো ব্যক্তির সাথে তার সম্পর্ক ধরে রাখার জন্য, সেটি নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর রাজা বাদশাহ হোক, আর যেই হোক না কেন, কোনো ব্যক্তির সম্পর্ককে ধরে রাখার জন্য।
তো ইসলামের প্রতিটি কাজে এই ধরনের হবে। সেই মদিনার পরিবেশেও ঠিক তেমন, যেমন জিহাদের যখন ডাক দেওয়া হতো মোনাফেক যারা ছিল পরিচিত তারাও যেত, যেত না কেন, যেত কি উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্য ছিল যে আমি যদি এই ডাকে সাড়া না দেই তাহলে এখনই আমি তাদের কাছে অমুসলিম বলে পরিচিত হয়ে যাব, আমার জানমাল সব কিছু কি হয়ে যাবে, হারিয়ে যাবে, আমার নিরাপদ থাকবে না, আমার অবস্থা অন্য পর্যায়ে হয়ে যাবে। তাই সে নিজের দুনিয়ার এই স্বার্থকে সংরক্ষণের জন্য সেও কী করতো, জিহাদের ডাকেও মুসলিমদের সাথেও জিহাদে অংশগ্রহণ করত। কিন্তু তার জিহাদ আর সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদ, সব জিহাদ তো কখনো এক নয়, এটা হচ্ছে লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর সেটা হলো তার স্বার্থ অর্জনের জন্য। এ হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এ হাদিস থেকে আমাদের আরও অনেক শিক্ষণীয় বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ, ইসলামের প্রতিটি কাজ সম্পাদন করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাওয়ার জন্য। আজকে আমরা রমজান মাস, রমজানের সিয়াম পালন করছি। দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের অনেক আবাদত রয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহর কত ফজিলত বর্ণনা এসেছে, সালাতের কত ফজিলত বর্ণনা এসেছে, বরং ইসলামের দ্বিতীয় রুকনই হচ্ছে ইমানের পরেই সালাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেননি যে সালাত এটা আমার জন্য, এটা বলেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসাউমু লি ওয়া আনা আজজি বিহ, সিয়ামের ক্ষেত্রে বললেন যে এটা হলো আমার জন্য, আমি এর প্রতিদান দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ক্ষেত্রে বললেন এটা আমার জন্য, আর গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়ামের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ইসলামে, সেটা হলো সালাত, এটার ক্ষেত্রে আল্লাহ বললেন না যে এটা আমার জন্য, বা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বললেন না, কারণটা কি? কারণ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ হলো এটাই, কারণ ইসলামের যতগুলি ইবাদত রয়েছে তুলনামূলকভাবে যেই ইবাদতে নিয়তকে শুধু খালেসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা বেশি সম্ভব, সেই ইবাদতটির নাম হলো সিয়াম, সেই ইবাদতটির নাম হচ্ছে সিয়াম, যেটা তুলনামূলকভাবে, কারণ এটাকে বাহ্যিকভাবে ফোটানোর কোনো বিষয় নেই, বাহ্যিকভাবে তুলে ধরার কোনো তেমন দিক নেই, হয়তো মুখ দিয়ে কেউ যদি বলে তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনি আপনাকে আমাকে দেখে কেউ হয়তো সহজে বুঝতে পারবে না, বলতেও পারবে না যে আসলে আমি সায়েম কি না, আমি রোজা রাখছি কি না, আমি ভিতরে খেয়েছি কি না, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারেন। একজন মানুষ ঘরের বাইরে এসে যেভাবে চলে, ঘরের ভিতরে চলে গেলে তার সামনে বহু খাদ্য বহু পানীয় রয়েছে, ইচ্ছা করলেই পান করতে পারে, কিন্তু সেখানে স্মরণ করে শুধু একজনকেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ঠিক তেমনইভাবে অজানা নিরালা নির্জন এলাকায় সেখানেও গিয়ে যেমন ইচ্ছা তেমনইভাবে সে চলতে পারে, কিন্তু মনে করে যে না আমি হলাম সায়েম, আমাকে কেউ না দেখলেও দেখতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এই ইবাদতের ক্ষেত্রে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম হাদিসে বললেন আদম সন্তানের প্রতিটি আমল ইউদাআফ ইলা ইউদাআফ বি আশারি হাসানাতিন, একটা কাজ দশ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দান করবেন, শুধু দশ নয়, ইলা সাবঈ মিয়াতি যিফিন, দশ থেকে সাতশত গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, ইলা মা শা আল্লাহ, সাতশের পরেও আল্লাহ যত চান তত দিবেন, কিন্তু এই সীমা থেকে ঊর্ধ্বে রাখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে, সিয়ামকে ঊর্ধ্বে রাখলেন। ইসলামের সব ইবাদত এই সীমার মাঝে চলে এসেছে, কিন্তু সিয়াম হচ্ছে তার চেয়ে ঊর্ধ্বে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সীমার মাঝে রাখলেন না, বরং বললেন ইল্লা সাওম, তবে সাওম ব্যতীত, এটা ওই সীমার মাঝে নয়, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহ, এটা আমার জন্যই শুধু, আর আমি এর প্রতিদান দেব। তো সিয়াম যে মানুষ দেখানো হতে পারে না এমন নয়, এটাও হতে পারে মানুষ দেখানো, আমি সিয়াম পালন করছি একটু দেখে বলতেছি ভাই আজকে খুব ক্লান্ত লাগছে, হয়তো জিজ্ঞাসা করবেন কেন, আরে ভাই জানেন না আমি তো রোজা আছি এই জন্য ক্লান্ত লাগছে, এটা বলতে পারে,
হ্যাঁ, এভাবে মানুষকে কি করতে পারে, বুঝাইতে পারে তার বিষয়টা। কিন্তু যদি এইভাবে না বলে তাহলে কি সহজে মানুষের বুঝার সুযোগ নেই, বুঝবেন শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তুলনামূলকভাবে এই ইবাদত শিরক মুক্ত, রিয়া মুক্ত এবং তাওহীদের উপর কাছাকাছি বা বেশিরভাগ তাওহীদের উপর প্রতিষ্ঠিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 10 গুণ থেকে 700 গুণ বা তার চেয়েও বেশি সওয়াব দিবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতি উল্লেখ করলেন, নিয়ম, কিন্তু কিভাবে দিবেন? সরকারি দলের মানুষ হলে 700 গুণ পাবে আর বিরোধী দলের মানুষ হলে 10 গুণ পাবে, এই নীতি? হ্যাঁ, এই নীতি আছে, নীতি ঠিক আছে। নীতি কি? আল্লাহর দলের যদি কেউ হয় তাহলে 700 বা তার চেয়েও বেশি পাবে, যে আল্লাহর দল নয় বিরোধী দল মানে ইবলিসের দলের হয় তাহলে তার কি হবে? ওখানেও দলের বিষয় রয়েছে, কিন্তু সেই দল হলো ইনসাফের দল। সেই দল হলো কি? সে ফয়সালা হলো ইনসাফের, সে ফয়সালা হলো ইনসাফের। আর প্রচলিত সমাজের ফয়সালা হলো কিসের? বেইনসাফের। এটা বেইনসাফের, এখানে ইমানের নয়, এখানে ইমানের মাপকাঠি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপকাঠি হলো কিসের? ইমানের। ইমানের দিক থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত কাছে তার পরিমাণটা হবে 10 গুণ থেকে বাড়তে 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 তত বেশি। আর ইমানের দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত দূরে তার পরিমাণটা হবে তত কম। আর এই ইমানের মূল বিষয়টা, সেটার নাম হলো মূলত প্রকৃতপক্ষে কি? তাওহীদ। সেটার নাম হলো তাওহীদ। অর্থাৎ আপনি ইবাদত পালনের ক্ষেত্রে, ইবাদত পালনের ক্ষেত্রে যত তাওহীদের কাছে আপনি যাওয়ার সুযোগ পাবেন, যত তাওহীদে পরিপূর্ণ হওয়ার সুযোগ লাভ করবেন, তত আপনার ইবাদতের সওয়াবটা বেশি বাড়তে থাকবে। আর যত শিরক মুক্ত হওয়ার সুযোগ লাভ করবেন তত সওয়াবটা বেশি বাড়তে থাকবে। যত তাওহীদ থেকে তুলনামূলক দুর্বল হবে, শিরকের কাছাকাছি হবে, তত এর সওয়াবটা কি হবে? কমতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপকাঠি হলো এ তাওহীদের মাপকাঠি, মাপকাঠি হলো এ তাওহীদের মাপকাঠি। তো এই জন্য সিয়ামের মাঝে তুলনামূলক হলো তাওহীদের দিক থেকে সেটি কাছাকাছি বেশি অন্যান্য ইবাদতের চেয়ে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের ক্ষেত্রে এই বিশেষ প্রতিদানের সুসংবাদ দিয়েছেন। আমরা যেন রমাদান মুবারকে এই সিয়াম পালনের মধ্য দিয়ে এ তাওহীদের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনের সকল ইবাদতগুলিকে সেই আলোকে পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা হয়তো দীর্ঘ হয়ে যাচ্ছে, আর বেশি দীর্ঘ করব না, আমরা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে শুরুতে এই হাদিসটি নিয়ে আসলেন, এই জন্যই তিনি নিজেকেও স্মরণ করে দিচ্ছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী স্মরণ সংকলন করলেন। কেন? যুগে যুগে মানুষেরা যেন তাকে বড় মুহাদ্দিস বলে জানে, এই জন্যই। এই হাদিস শুরুতে নিয়ে আসার মাধ্যমে তিনি নিজেকেও স্মরণ করে দিলেন, আমার এই আমলটা যেন হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যারা এই সহিহুল বুখারী পড়বে তারাও যেন সর্বপ্রথমে এই হাদিস দিয়ে স্মরণ করতে পারে যে আমারও এই পড়া, এই শিক্ষা, এই জানাটাও যেন হয় একমাত্র আল্লাহর জন্য। যারা সহিহুল বুখারীর দর শুনবে তারাও যেন শুরুতে কি করতে পারে, এই হাদিসের মাধ্যমে স্মরণ করে নিতে পারে যে আমার সহিহুল বুখারী শিখা বা যা কিছু শিখা সেটাও যেন হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর শুরুতে এজন্যই এই হাদিসটি নিয়ে এসেছেন। আমরা যেন সেই হাদিসের আলোকে, সেই হাদিসের মাধ্যমে আমাদের নিয়তকে সুন্দর করে নিতে পারি, বিশুদ্ধ করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন, বাবুন, অধ্যায়, শুধু এই কথাটি বলেছেন কিন্তু কোনো শিরোনাম উল্লেখ করেননি। এর মানে ওহী সংক্রান্ত বিষয়ে তিনি হাদিস নিয়ে আসছেন। হাদিস নিয়ে এসেছেন প্রথম হাদিস সহিহুল বুখারীর, এটি ওহী সংক্রান্ত প্রথম হাদিস, কিন্তু সিরিয়ালগতভাবে দ্বিতীয় 2 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে। উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একাধিকজন সহধর্মিনী ছিলেন। তাদের মাঝে সবচেয়ে যিনি বেশি প্রিয় ছিলেন তিনি হচ্ছেন উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে
যিনি বেশি অবদান রেখেছেন তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক সময় রেগে যেতেন, অনেক সময় রেগে যেতেন, বিরক্ত বোধ করতেন। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিষয়ে যখন তখনই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে স্মরণ করতেন, তার অবদানের কথা স্মরণ করতেন। কোনো কিছু একটা হয়তো ছাগল জবাই করলেও কিছু গোস্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিচিত যারা তার আত্মীয় স্বজন তাদের কাছে গিয়ে পাঠাতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে বা তার প্রতি সদাচরণের নিমিত্তে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাতে বিরক্ত বোধ করতেন যে আমি এই সেই রকম, এরপরও আপনি কি করেন, তার জন্য তার কথা আপনি এখনও স্মরণ করেন। আসলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন সেই প্রথম মুসলিম নারী যিনি সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে, তার ইমানে, তার দাওয়াতে যিনি সর্বপ্রথম সাড়া দিয়েছেন, যিনি সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করেছেন, তিনি হলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তিনি হলেন সেই ব্যক্তি যিনি তার জান দিয়ে, তার মাল দিয়ে, তার ক্ষমতা দিয়ে, সব কিছু দিয়ে ইসলামের জন্য সব কিছু ত্যাগ স্বীকার করেছেন এবং সব কিছু দিয়ে ইসলামকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসবে সামনে হাদিস, তিনি সর্বপ্রথম ওহি পেলেন, ওহি পেয়ে একটা আতঙ্কের মাঝে রয়েছেন। সেই আতঙ্কের মাঝে কিভাবে একজন মেয়ে মানুষ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দিচ্ছেন যে না, আপনার ভয় পাওয়ার কিছুই নেই, আপনার আতঙ্কের কিছুই নেই, আশঙ্কার কিছুই নেই, আপনি এই এই বৈশিষ্ট্যের অধিকারী, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত করবেন না, বিপদে ফেলবেন না, এভাবে তিনি সৎসাহস দিয়ে তিনি করলেন। আসলে আমাদের বন্ধুদেরও আজকে এগুলি থেকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের অনুসরণের ব্যক্তিকে, আমাদের অনুসরণীয় আদর্শ তো হলেন তাঁরাই, পুরুষদের জন্য হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাই কেরাম, আর মেয়েদের জন্য হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন যারা আছেন তারাই, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। আসলে আজকে অনেক সময় দেখা যায় যে একজন মেয়ে মানুষের মাধ্যমে, মেয়ে মানুষের কারণে তার সহযোগিতায় তার স্বামী বা সেই পরিবারের সদস্যরা ইসলামে চলতে তাদের জন্য অনেকটা সহজ হয়, ইসলামের কাজ করতে অনেকটা সহজ হয়। আবার কখনো একজন মেয়ে মানুষের জন্যই একটা পরিবার, স্বামী, সদস্যরা সকলেই ইসলামের পথে চলা থেকে বঞ্চিত হয়ে যায়, সকলেই যেন বিরাট ধরনের সমস্যায় পড়ে যায়। গত পরশু দিনেই আমাদের এক ভাই ফোন করে বললেন, একটি অত্যন্ত বড় ধরনের সমস্যায় পড়েছে তার এক বোনকে নিয়ে। হয়তো বা হতে পারে তার সেটা অসুস্থতা বা বিভিন্ন কারণে, কিন্তু একটা মেয়ের কারণেই সেই মেয়ে এখন কী কারণ হয়েছে, এই মেয়ে, সে বলল যে আমার বোন, সে এখন অনার্সে পড়ালেখা শুরু করেছে, কিন্তু অনার্সে যাওয়ার পরেই তার পরিবর্তন অন্যরকম হয়ে গেছে। কী অন্যরকম? যে অন্যরকম হলো এই, যখন সে ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছে, বাড়িতেই ছিল, তেমন বেশি অন্যান্য মেয়েদের সাথে উঠা বসা হয়নি, এখন যখন ইউনিভার্সিটিতে সে পা রেখেছে, পা রাখার সাথে সাথেই তার অন্যান্য যারা সহপাঠী রয়েছে মেয়েরা, সেই মেয়েরা তাকে এমনভাবে উদ্বুদ্ধ করেছে যে তুমি এখনও একাকী রয়েছো, তোমার কোনো সঙ্গী নাই, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, এটা কেমন হতে পারে? তাই তাকে এমনভাবে কথা বলে, এমনভাবে তাকে এমন পথে নিয়ে চলেছে। এখন সেই তার ভাই, সে খুব আফসোস করে বলল যে আমরা তার জন্য বাড়ির ভিতরেও শান্তি পাচ্ছি না, বাড়ির বাইরেও শান্তি পাচ্ছি না, এমন সে আমাদেরকে কঠিন পরিস্থিতিতে, মানে একজন ছেলের সাথে তার দুঃসম্পর্ক গড়ে উঠতেছে, এভাবে সে আমাদেরকে খুব কঠিন পর্যায়ে ফেলে দিয়েছে। তো যেটা বলছিলাম যে একজন মেয়ে মানুষ যদি সে দিনকে বুঝে, আল্লাহকে ভয় করে, তাহলে তার মাধ্যমে তার স্বামীরও সঠিক পথে, দিনের পথে চলা সম্ভব হবে, গোটা পরিবারেরও দিনের পথে চলা সম্ভব হবে। আর বিষয়টি আরেক দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কোনো মেয়ে মানুষের কারণে যদি তার স্বামী দিনের পথে চলতে পারে, তার পরিবারের সদস্যরা দিনের পথে চলতে পারে, তাহলে তাকে মনে রাখতে হবে তার জন্য বড় ধরনের সুসংবাদ। কারণ তার সহযোগিতা পেয়ে যদি তার স্বামী দিনের পথে চলে, তার পরিবারের সদস্যরা, ছেলে মেয়েরা দিনের পথে চলে, তাহলে তার সহযোগিতা পেয়ে
যারা চলবে দিনের পথে, এ দিনের পথে চলার মাধ্যমে যে সওয়াব অর্জন করবে, সে যে একটা সহযোগিতা দিয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহিলাকে, সেই বোনকে তাদের সমপরিমাণ সওয়াব দান করবে। এটা একটা তার বিরাট বিষয় রয়েছে। এজন্য বোনদেরকে আমরা অনুরোধ জানাবো যে আসলেই একজন বোন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিষয়গুলি সহজ করে দিয়েছে, ইসলাম সহজ করে দিয়েছে, তাকে বাইরে দৌড়ঝাঁপ, বাইরে এত কিছু করার জন্য ইসলাম কখনো বাধ্য করেনি, সুতরাং তিনি যেন সেই সহজ পরিবেশে থেকে যদি তার স্বামী বা অভিভাবক বা যারা রয়েছে তাদেরকে দিনের পথে, যেমন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুর্দিনে, সেই কঠিন পরিবেশে, কঠিন সময়ে কীভাবে তিনি সহযোগিতা করলেন, সহযোগিতা করলেন, তার অর্থ ছিল অর্থ দিয়ে সহযোগিতা করলেন, তার ক্ষমতা ছিল ক্ষমতা দিয়ে সহযোগিতা করলেন, তার সেবা দেওয়ার সুযোগ ছিল সেটা দিয়ে সহযোগিতা করলেন, সবচেয়ে বড় বিষয় হলো তাকে সান্ত্বনা দিয়ে, সুপরামর্শ দিয়ে, নিজে অভয় দিয়ে, সাহস বৃদ্ধি করে দিয়ে সেই দিক দিয়ে সহযোগিতা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অধীনস্থ বোনদেরকেও তারাও যেন সেরকম হতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। যে হাদিসটি আমরা শুনতে যাচ্ছি সেটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাঝে, উম্মুল মুমিনিনদের মাঝে যিনি সবচেয়ে ইসলামের জ্ঞান চর্চায় অবদান রেখেছেন, তিনি হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারী জগতে যিনি সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বেশি হাদিস সংগ্রহ করেছেন, তিনি হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু হাদিসই সংগ্রহ করেননি, বরং অনেক বিজ্ঞ পণ্ডিত সাহাবিদের চেয়েও তিনি ইসলামের জ্ঞান, ইসলামের বিষয়ে গভীর তিনি জ্ঞান রাখতেন। যদিও তিনি বাড়িতেই বসেছিলেন, বাড়িতেই শিক্ষা নিয়েছেন, ঘরেও শিক্ষা নিয়েছেন, তাহলে এটা থেকে এটাও একটা আমরা শিখতে পারি, বুঝতে পারি যে মেয়েদের শুধু ইউনিভার্সিটি আর কলেজ সেখানে গেলেই যে জ্ঞানের গভীরতা তাদের আসবে বিষয়টি এমন নয়, বরং দিনই জ্ঞানের গভীরতা তাদের বাড়িতে বসে থেকেও অর্জন হতে পারে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়টা আমাদেরকে এটাই প্রমাণ করে দিচ্ছে, একজন মেয়ে মানুষ তার বাড়িতে থেকেও দিনের জ্ঞানের গভীরতা সে অর্জন করতে পারে, বরং বাড়ি থেকে বাইরে বের হলেই তার দিনহীন হয়ে যাওয়াটাই বেশি সম্ভাবনা থাকে, দিন হারিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থেকে থাকে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 2200 হাদিস তিনি বর্ণনা করেছেন, যার অনেক এসেছে সহিহ বুখারী সহিহ মুসলিমেও। তিনি বলছেন যে আন্নাল হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারিস বিন হিশাম তিনি জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে ওহি কীভাবে আসত, ওহি আসার পদ্ধতিটা কী ছিল, কী সিস্টেমে আসত ওহি। ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার কাছে ওহি আসত বিভিন্ন পদ্ধতিতে, তার মাঝে একটি পদ্ধতি হলো কখনো আসত শিকল, শিকল যে ফেলে দিলে যেমন একটা ঝনঝনের আওয়াজ হয় ঘন্টার মতো, সেই ধরনের আওয়াজ হতো, মানে হঠাৎ একটা আওয়াজ বাজতেছে, বোঝা যাচ্ছে যে এটাই হলো আমার কাছে ওহি আসতেছে। তবে ওয়াহুয়া আসাদ্দুহু আলাইয়া ফায়ুফসামু আন্নি, এই সিস্টেমের ওহিটা যখন এই পদ্ধতিতে আসতো সেটা ছিল আমার জন্য খুব ভারী, খুব কষ্টদায়ক, কঠিন ছিল, এটাকে সংরক্ষণ করা বা এটাকে গ্রহণ করা আমার জন্য খুব ভারী ছিল। ওয়াকাদু আইতু আনহু মা কাল, আর এভাবে আস ওহি এসে তারপর চলে যেতেন, আর যা এভাবে আসতো আমার কাছে আওয়াজ আসতো বা ইত্যাদি, সেটা আমি সেই সময় সাথে সাথে সংরক্ষণ করে নিতাম, মুখস্থ করে নিতাম। ওয়া আহিয়ানান ইয়াতামাসসালু লি আল মালাকু রাজুলান ফায়ুকাল্লিমুনি ফাআইয়া মা ইয়াকুলু, কখনো আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সাধারণ একজন মানুষের বেশ ধারণ করে তিনি আমার কাছে আসতেন, একজন সাধারণ মানুষ পরিচিত বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করে আসতেন, আসে আমার কাছে তিনি বলতেন সেই ওহির বিষয়গুলি, আমি সেগুলি তার কাছ থেকে গ্রহণ করতাম, শিখে নিতাম। قالت عائشة رضي الله تعالى عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد
ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনহু লা ইয়াতাফাসসাদু আরাকা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব সময় থাকতাম, তো ওহী যখন আসতো, বিশেষ করে অনেক সময় শীতকালীন সময় যখন শীতে ঠান্ডা অনুভব করছি, সেই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো, সেই ওহীর চাপে যেন তিনি সেই ঠান্ডা দূর হয়ে শরীর এত হিট হয়ে যেত, তার কপাল থেকে যেন ঝরঝর করে ঘাম ঝরত, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসার সময় তিনি কষ্ট অনুভব করতেন। বিভিন্ন বর্ণনায় এসেছে, কখনো উটের উপর চড়ে থাকলে যেন উট মনে হয় বাঁকা হয়ে যাচ্ছে, ওহির ভারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ধরনের ওহী আসতো। আবার কখনো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কখনো আমার পায়ের উপরে যদি রাসূল সাল্লামের পা থাকতো বা হাত থাকতো, সেই মুহূর্তে ওহী আসলে মনে হয় কত বড় যেন ভারী জিনিস আমার উপরে রয়েছে, সেটাতে বোঝা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির সময় তিনি একটা বেশ কষ্ট অনুভব করতেন, একটা ভারী অনেক ধরনের বোঝা যেন তার গায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এরকম তিনি অনুভব করতেন। এই হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসলেন, তিনি বোঝাতে চাইলেন ওহির কয়েকটি পদ্ধতিতে এখানে তুলে ধরেছেন। এরপরে একটি দীর্ঘ হাদিস আসছে, সেই দীর্ঘ হাদিসে ওহি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু, এ অধ্যায়ে আরও বেশ কয়েকটি হাদিস রয়েছে, এ অধ্যায়ে ওহি সংক্রান্ত বিষয়ে সর্বমোট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 60টি হাদিস নিয়ে এসেছেন, সামনে 5টি হাদিস রয়েছে। আমার মনে হয় এরপরে যে হাদিসটি, সেই হাদিসটি অনেক দীর্ঘ, হাদিসটি শুরু করতে গেলে অনেক দীর্ঘ সময়ের দরকার হবে। আগামী বৈঠকে আমরা বাকি 5টি হাদিস শুনে এরপরে আমরা কিতাবুল ঈমান, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পর্ব, সেটি শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা দীর্ঘ করছি না, এখন কিছু সময় দেব আমরা প্রশ্ন উত্তর পর্বের জন্য, আজকের আলোচনাকে কেন্দ্র করে অথবা সিয়ামে রমাদানকে কেন্দ্র করে কোনো কিছু প্রশ্ন থাকলে সেগুলি লিখিত আসলে সবচেয়ে বেশি ভালো হয়, আর যদি লিখিত না থেকে থাকে তাহলে মৌখিকও আমরা কিছু প্রশ্ন শুনব, শুনে আজকে শেষ করব ইনশাআল্লাহ। হ্যাঁ জি বলেন। সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের ভাই একটু জিজ্ঞাসা করেছেন কিছু যাকাত সংক্রান্ত বিষয় জানার জন্য। আচ্ছা 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 ঠিক আছে, যারা লিখিত প্রশ্ন লিখেছেন হয়তো পাঠিয়ে দিতে পারেন, এখানে নিচে মা বোনেরা যারা আছেন আপনারাও ওখানে ছোট বাচ্চা দিয়ে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ভাই প্রশ্ন করেছেন, একটু যাকাত সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছেন। আসলে যাকাত, দীর্ঘ কথা বলার সুযোগ নেই, সংক্ষিপ্তভাবে বলছি, যাকাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের দ্বিতীয় রুকন, কিন্তু আমাদের সমাজের মানুষেরা যাকাতকে ফেলে দিয়েছে কত নম্বরে? 5 নম্বরে। কীভাবে বলে? বলে কালিমা, নামাজ, রোজা, হজ, কয় নম্বরে ফেলে দিয়েছে? 5 নম্বরে। অথচ ইসলাম, কোরআন এবং সুন্নায় স্থান দেওয়া হয়েছে 3rd, 3 নম্বরে, মানে সালাতের সাথেই, সালাতের সাথেই যাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে অনেক আয়াতে নিয়ে এসেছেন। সুতরাং যাকাত অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের রুকন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিনভাবে বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকা, এই তরবারি উঁচু করে আমি বলছি, যারা সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য সৃষ্টি করেছে তার বিরুদ্ধে আমি এই তরবারি ধারণ করব। মানে কেউ যদি যাকাত বর্জন করতে চায় তাহলে তার পক্ষে মুসলিম হয়ে টিকে থাকা সম্ভব নয়, যাকাতকে অস্বীকার করলে সে মুসলিম নয়। আর যদি কেউ যাকাতকে বিশ্বাস করে কিন্তু যাকাত সঠিকভাবে আদায় করে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্রান্ত অনেক বর্ণনা দিয়েছেন। যেমন তিনি বলেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, ফালাম ইউদ্দি যাকাতা, অতঃপর সেই মালের যাকাত সে আদায় করে না, তাহলে এই সম্পদটাকে কিয়ামতের দিন এক বিশাল বিষধর সাপে পরিণত করে দিয়ে, যার দুটি মুখ থাকবে, সে দিয়ে তাকে বিষাক্তভাবে দংশন করতে থাকবে আর বলবে, আনা মা লুকা ওয়া কাংজুকা, আমি হলাম তোমার সেই গচ্ছিত সঞ্চিত সম্পদ, আমার এই সম্পদের মজা আজকে তুমি ভোগ করো, এ ধরনের কঠিন জাহান্নামের আজাব দেওয়া হবে। সুতরাং যাকাত, আপনার কথা বলছেন কেউ, সুতরাং যাকাত একটি গুরুত্বপূর্ণ, অবশ্যই সালাতের সাথে সাথে যাকাতের গুরুত্ব ইসলামে দিয়েছে কোরআন এবং সুন্নায় এসেছে, তাই যাকাত ফরজ। যাকাত কিভাবে আপনি দেবেন? একজন ব্যক্তির যাকাত সাধারণত বলতে পারি আমরা 5 ধরনের সম্পদের যাকাত দিতে হয়। প্রথম সম্পদ হচ্ছে
স্বর্ণ এবং রৌপ্য। স্বর্ণ রৌপ্য এক্ষেত্রে দুটি শর্ত, স্বর্ণ রৌপ্যের জাকাত একটি হচ্ছে নেশাব পরিমাণ হতে হবে, দ্বিতীয় শর্ত হলো এক বৎসর পূর্ণ হতে হবে। নেশাব পরিমাণ স্বর্ণের নেশাব হচ্ছে 85 গ্রাম, যেটি 7.5 ভরি আমরা বলে থাকি। রৌপ্য হচ্ছে 595 গ্রাম, যেটি আমরা 52.5 ভরি বলে থাকি। এই পরিমাণ স্বর্ণের কেউ যদি মালিক হয় এবং পূর্ণ এক বৎসর তার অধীনে থাকে, তাহলে তাকে জাকাত ফরজ হয়ে যাবে, শতকরা 2.5% হিসাবে তাকে এই স্বর্ণ বা রৌপ্য থেকে জাকাত দিতে হবে। স্বর্ণ রৌপ্য একটা সাধারণ সম্পদ হিসাবে যদি হয় তাহলে এটার তার জাকাত। স্বর্ণ রৌপ্য যদি অলঙ্কার হয় তাহলে তার জাকাত কি না? মা বোনদের যেগুলি অলঙ্কার রয়েছে স্বর্ণ বা রৌপ্যের, সেই ক্ষেত্রে জাকাত হবে কি না, এই বিষয়টি ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন এটি ব্যবহার্য বিষয় হিসাবে জাকাত নয়, আবার কেউ বলেছেন কিছু হাদিস রয়েছে, সেই হাদিসগুলিকে কেউ কেউ হাসান বলেছেন, যেগুলিতে অলঙ্কারের জাকাত দেওয়া প্রমাণিত হয়। তাই আমরা বলবো যে অলঙ্কারের জাকাত দেওয়াটাই হচ্ছে নিরাপদ, দেওয়াটাই হচ্ছে নিরাপদ, কারণ সাধারণ হাদিসগুলি এবং কোরআনের দলিলগুলি থেকে, এরপর বিশেষ যেগুলি দলিল রয়েছে সেগুলি থেকে বোঝা যায় জাকাত দিয়ে দেওয়াটাই হচ্ছে নিরাপদ। সেটার ক্ষেত্রেও একই বিষয়, 7.5 ভরি বা তদূর্ধ্ব যদি হয়ে থাকে এবং পূর্ণ 1 বছর হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে মা মেয়ে বা সবাই মিলে 7.5 ভরি হতে হবে, বিষয়টি এমন নয়। এটি প্রতিটি ব্যক্তি তার মালিকানাধীন সম্পদের, মা যেটির মালিক সেটা যদি 7.5 ভরি বা তার বেশি হয়ে থাকে, বোন মেয়ে যেটার মালিক বা বোন যেটার মালিক সেটা যদি আপন সেই 7.5 ভরি বা তার বেশি হয়ে থাকে তাহলে সেটা। দ্বিতীয় বিষয় হলো গৃহপালিত পশু। গৃহপালিত পশুর জাকাতের ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে, একটি হলো নেশাব পরিমাণ হতে হবে, দ্বিতীয় হলো এই পশুগুলি হতে হবে সায়েমা। সায়েমা বলা হয় ওই পশুকে যেগুলি বৎসরের অধিকাংশ সময়ে নিজে নিজেই মাঠে চড়ে খায়, এর পিছনে তেমন ব্যয়ভার বহন করতে হয় না। আমাদের দেশে বলা যেতে পারে সেই ধরনের পশুর পরিবেশ হয়তো নেই। তৃতীয় হলো জমিন থেকে উৎপাদিত ফসল, সেটার জাকাত। জমিন থেকে উৎপাদিত ফসল, সেক্ষেত্রে জাকাতের নিয়ম হলো দুটি বিষয়। প্রথম বিষয় হলো তার একটি নেশাব রয়েছে, যেটি হাদিসের ভাষায় খামসাতু আউসুক। খামসাতু আউসুক হলো প্রায় 19.5 মণ। 19.5 মণ যদি এই পরিমাণ কারো ধান হয় অথবা গম হয় বা এর চেয়ে বেশি হয় তাহলে সেটা থেকে সে অসর যেটাকে বলে এই জাকাত আদায় করবে। এটি যদি সরাসরি আসমানে বৃষ্টি দিয়ে হয়ে থাকে, নিজে তেমন সেচ টেচ ইত্যাদি দিতে হয় না, তাহলে মনে চার শের করে অসর এইভাবে আদায় করবে। আর যদি সেটা নিজে অনেক কিছু সেচ টেচ অনেক সার বীজ ব্যয়বহন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে হলো নিসফুল অসর, 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ মনে 2 শের করে সেটা আদায় করবে। এরপর জাকাত হচ্ছে ব্যবসায়ী সম্পদের। ব্যবসায়ী সম্পদের জাকাত এক্ষেত্রে হলো দুটি শর্ত, প্রথম হলো নেশাব পরিমাণ হওয়া, এর নেশাব সেই 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ সমমূল্যের অথবা 52.5 ভরি রৌপ্যের সমমূল্যের, এই পরিমাণ সম্পদের ব্যবসার যদি পুঁজিটা এই পরিমাণ সম্পদ হয় এবং পূর্ণ 1 বছর তার কাছে তার অধীনে এই পরিমাণটা থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হিসেবে তাকে জাকাত বের করতে হবে। পঞ্চম বলা যেতে পারে তার সঞ্চিত সম্পদ, ব্যাংকে জমানো বা বাসায় জমানো টাকা, সেগুলিও যদি ওই ধরনের নেশাব পরিমাণ হয়, অর্থাৎ 7.5 ভরি বা 52.5 ভরি রৌপ্যর সমপরিমাণ সম্পদ টাকা অর্থ এবং পূর্ণ 1 বছর যদি হয়, তাহলে সেখানে তার শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দিতে হবে। এভাবেই জাকাত আমাদের সম্পদ থেকে আদায় করতে হবে। জাকাতের উপযুক্ত খাত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে সেখানে 8টি খাত উল্লেখ করেছেন, সেই আলোকে আমাদের জাকাত প্রদান করতে হবে। জি, আপনি বলছেন বলে জি। হ্যাঁ, সুন্দর, আমাদের ভাই বলেছেন যে কোনো ব্যবসায়ী যদি স্বর্ণের ব্যবসা করে 20 ভরি স্বর্ণ, কিন্তু সেটা কিনছেন আবার বিক্রি করছেন, তাতে কোনো অসুবিধা নেই, তিনি কিনুক আর বিক্রি করুক এটা কোনো বিষয় নাই। এই ব্যবসায়ীর কাছে 20 ভরি স্বর্ণ সবসময় গোটা বছর থাকতে হবে বিষয়টা এমন নয়,
তিনি এই 20 ভরি স্বর্ণ বা 15 ভরি স্বর্ণ ব্যবসা চালাচ্ছেন, কখনো কিনছেন বিক্রি করছেন, কিন্তু এই যে মূল্য, এই যে টাকা, 20 ভরির যে 15 ভরির যে মূল্য, শুরু থেকে শেষ পর্যন্ত আছে কি না এটা দেখতে হবে। কখনো তার কাছে টাকা থাকতেছে, কখনো তার কাছে স্বর্ণ থাকতেছে, তাতে বিষয় নয়, এটা তার একটা ব্যবসা শুরু করেছে। এখন তাকে মনে রাখতে হবে যে যখন থেকে শুরু করলেন তিনি, তখন কি পরিমাণ ছিল, নেশাব পরিমাণ ছিল কি না, এবং সেই সময় থেকে শুরু করে বছর পূর্ণ হওয়া পর্যন্ত সবসময় তার মাঝে নেশাব পরিমাণ ছিল কি না, যদি থাকে তাহলে যাকাত ফরজ। জি আপনি বলেন। সালাম আলাইকুম। জি ব্যাস, ঠিক আছে। দাড়ি সংক্রান্ত বিষয়ে যেটি সহিহুল বুখারীর হাদিসে এসেছে, সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালিফু আল ইয়াহুদ ওয়াল মুশরিকিন ওয়া আফু আল লুহা, তোমরা ইয়াহুদ এবং মুশরিকদের বিরোধিতা করো আর দাড়িকে ছেড়ে দাও। সুতরাং এই হাদিস থেকে দুটি দিক প্রমাণিত হয়, এক হলো ইয়াহুদ এবং মুশরিকদের মতো হওয়া যাবে, তাদের বিরোধিতা করতে হবে, তারা দাড়ি রাখে না, আমাদেরকে দাড়ি রাখতে হবে, তাদের বিরোধিতা করা মুস্তাহাব নয়, তাদের বিরোধিতা করা কি ফরজ, যদি ফরজ হয়ে থাকে তাহলে এই হাদিস দিয়ে প্রমাণিত হয় দাড়ি রাখার বিষয়টি এমন নয় যে রাখলে সওয়াব পাবে, না রাখলে কোনো অসুবিধা নাই, কোশ্চিন কালেও দাড়ি রাখার বিষয়টি এমন নয়, বরং এর বিষয়টি হলো রাখলে তো সওয়াব অবশ্যই পাবে, না রাখলে তার কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, যেহেতু এটি সুন্নত সুন্নত বলা হয় মানুষ এই জন্যই বলে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, এই দৃষ্টিকোণ থেকে সুন্নত, কিন্তু তার হুকুমের দিক থেকে অসংখ্য দলিলের আলোকে প্রমাণিত হয় এর হুকুমের দিক থেকে সেটি ওয়াজিব, সেটি এমন নয় ইচ্ছা মতো রাখবো তা নয়। দ্বিতীয় অংশ বললেন, প্রথম বললেন যে ইহুদ এবং মুশরিকদের বিরোধিতা করো, আর ইহুদ মুশরিকদের বিরোধিতা করা নফল কাজ নয়, মুস্তাহাব কাজ নয়, এটি হলো ওয়াজিব কাজ। তৃতীয় বললেন ও আফুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও, নির্দেশসূচক শব্দ ব্যবহার করেছেন, এটা থেকেও ওয়াজিব প্রমাণিত হয়। সুতরাং আমরা বলবো, কেউ যদি বলে থাকে যে এটা শুধু রাখলে সওয়াব পাবে, না রাখলে কোনো অসুবিধা নেই, এ কথাটি সম্পূর্ণ ঠিক নয়, ভুল এটি, বরং এ বিষয়ে দলিলের আলোকে সঠিক কথা হলো একজন মুসলিম তার একটি গুরুত্বপূর্ণ পরিচয়, এটা ইমানের পরিচয়, তাকওয়ার পরিচয়, তাকে রাখতে হবে, সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই রাখতে হবে, আর রাখার বিষয়টা হলো ছেড়ে দিবে। আল্লাহ তাআলা আলা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যেটা লোন নিয়েছেন উনি সেটির প্রকৃতপক্ষে উনি মালিক না, উনি যেই সম্পদের মালিক সেই সম্পদের জাকাত উনি দিবেন। জি জি আসসালাম। আমরা যে তারাবিতে আমাদের দেশে যে কোরআন খতম করার একটা লেওয়া আছে, এটা কোনো অথেন্টিক কোনো দলিল আছে তারাবিতে কোরআন? জি, আমাদের বিতিনি প্রশ্ন করেছেন যে তারাবিতে কোরআন খতমের কোনো অথেন্টিক দলিল আছে কি না, জবাব কোনো দলিল নেই, বরং তারাবিতে কোরআন খতম করতে হবে এটা করা সুন্না এইরকম কেউ যদি বিশ্বাস করে তাহলে এটি অবশ্যই বেদাত হবে, তাহলে এটি অবশ্যই বেদাত হবে, বরং বিষয়টি হলো এই, তারাবিতে যত বেশি তেলাওয়াত করা যায় তত ভালো, যত বেশি তেলাওয়াত করা যায় তত ভালো, এই দৃষ্টিকোণ থেকে একটা ধরে নিয়েছে মানুষ, যে এক খতম হইলে একটা মানে তৃপ্তি পায় যে এক খতম পর্যন্ত আমার শোনার সুযোগ হয়েছে, এই এই শুধু, কিন্তু এটা করতে হবে বা করার বিধান করাটাই বিধান, এটি কখনো নয়। আল্লাহ তাআলা আলম। লিখিত প্রশ্ন দিয়েছেন আমাদের ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে পড়া শিরক কেন? প্রশ্ন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে পড়া শিরক কেন? জবাব, কে বলেছে আপনাকে শিরক? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে পড়া শিরক কে বলেছে? যিনি বলেছেন তিনি 100% ভুল বলেছেন এবং বাড়াবাড়ি করেছেন। কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে যদি কেউ জিকির করে তাহলে এটা শিরক হবে, কথা বুঝেছেন? এটাকে কেউ যদি জিকিরের বাণী হিসাবে ব্যবহার করে,
কারণ জিকিরের অংশ শুধু হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো জিকিরের জন্য নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো স্বীকৃতি দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ বলে, কখনোই কেউ এটা শিরক বলতে পারবে না। যে বলবে সে বুঝে না, যে বলে সে বুঝে না। যদি কেউ এটা জিকিরের মধ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে জিকির করতে থাকে, তাহলে তাকে আপনি বলতে পারেন সে শিরক করছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জিকিরের জন্য নয়। মূলত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সংক্ষিপ্ত রূপ, এর সংক্ষিপ্ত রূপ। এই জন্য ভাষাগত দিক দিয়ে ও অর্থগত দিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো সমস্যা নেই। সমস্যা কোন দিক দিয়ে? হুবহু এইভাবে কোনো সহি বর্ণনায় পাওয়া যায় না, হুবহু এইভাবে কোনো সহি বর্ণনায় পাওয়া যায় না, এটা হলো সমস্যার দিক। তো এটা হলো প্রকৃতপক্ষে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ভাষাগত এবং অর্থগত ঠিক 100%, এতে কোনো সন্দেহ নেই। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মাজমু ফতোয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুবহু এই আবারতে নিয়ে এসেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের তিনি অধ্যায় বেঁধেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে, হুবহু এইভাবে দিয়ে। সুতরাং অর্থগত এবং ভাষাগত দিক দিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হবে দুই জায়গায়, সমস্যা বলবো, একটা হল বলতে পারি এই যে হুবহু কোনো সহি বর্ণনায় এভাবে পাওয়া যায় না। দ্বিতীয় বড় সমস্যা হলো এটি কখনো জিকিরের বাণী হতে পারে না, এটি কখনো জিকিরের বাণী নয়। সুতরাং যারা বলে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখ, এটা তাদের বাড়াবাড়ি, এটা তাদের ভুল অবশ্যই। প্রশ্ন করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ ব্যতীত অন্য নামাজ না পড়লে গুনাহ হবে কি? জবাব, পাঁচ ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ, এরপরে যে 12 রাকাত পড়া হয় বেতের ছাড়াই, সেই 12 রাকাত এটি হলো সুন্নতে মুয়াক্কাদা বলা হয়। এজন্যই যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন, তিনি নিজেও পড়েছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে ব্যক্তি 12 রাকাত সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দিবেন। তো এত বড় বিনিময় পাওয়া কে সহজে হারাতে চায়? যে হারাতে সহজে চায় সে তো হতভাগা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, সুতরাং হেলায় খেলায় এগুলি ছেড়ে দেওয়া উচিত নয়। অতএব কারো যদি কোনো ব্যস্ততার কারণে কখনো ছুটে যায়, আমরা বলবো এই জন্য সে গুণাগার হবে না। কিন্তু কেউ যদি হেউ প্রতিপন্ন করে ছেড়ে দেয়, তাহলে তিনি এই কারণে গুণাগার হবেন যে এত একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা রাসূল সাল্লাম নিজে আদায় করেছেন, এর অনেক ফজিলত বর্ণনা করেছেন, এটাকে হেউ করে যদি কেউ ছেড়ে দেয়, তাহলে এই তার তাচ্ছিল্য করার জন্য সে গুণাগার অবশ্যই হবে। কিন্তু এটা কারো যদি ব্যস্ততা বা সময় নেই বা ইত্যাদি কারণে ছুটে যায়, পড়তে পারছে না, তাহলে গুণাগার হবে না। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করেছেন, একাধিক জমিতে টাকা ইনভেস্ট করা থাকলে তাতে কি যাকাত দিতে হবে? আপনার জমিতে যে টাকা ইনভেস্ট করেছেন কি জন্য সেটা খেয়াল রাখতে হবে। আপনার চিন্তা এমনও হতে পারে যে 2-3 টুকরা জমি আছে আপনার, সেগুলিকে এক সময় বিক্রি করে একখানে করে আপনি একটা বাসা তৈরি করবেন। এই নিয়তে যদি আপনি রেখেছেন, তাহলে আপনার এটা বলবো আপনি বাসার তৈরি করার জন্য রেখেছেন, অতএব এটাতে যাকাত নেই। আর যদি এমন হয়ে থাকে আপনি একাধিক জায়গা কিনেছেন, কোনোটা বাসা করার জন্য, কোনোটা ব্যবসা শুরু, যেমন আজকে জমির ব্যবসাটা হলো একটি গুরুত্বপূর্ণ ব্যবসা, জমি কিনে রাখা বিক্রি করা, তো এই ধরনের উদ্দেশ্যে যদি হয়ে থাকে ব্যবসার উদ্দেশ্যে, তাহলে সেটার টাকার আপনি যাকাত দেবেন। আর যেটা নিজের বাসা বাড়ি করার জন্য সেটার কোনো যাকাত নেই। আল্লাহ তাআলা জি হয় সালাম। ইন্টারেস্ট বলতে কি বুঝাচ্ছেন? সহজ বাংলায় যদি সুদ বলেন, সহজ বাংলায় যদি সুদ বলেন তাহলে এটা নিজের জন্য হারাম, তার স্ত্রীর জন্য হারাম, সবারই জন্য, সকল মুসলিমের জন্য এটা হারাম। অতএব এটি গ্রহণ করা জায়েজ হবে না। তিনি তার চাকরি থেকে বা তার স্যালারি থেকে যে প্রতি মাসে কেটে রাখা অংশটা, সেটা তার জন্য বৈধ। অনুরূপভাবে সমপরিমাণ অংশ সরকার দেয়, সেটাও তার জন্য বৈধ।
কিন্তু এরপরে বৃদ্ধি হয়ে যোগ বিয়োগ করে যেটা একটা সুদী অঙ্ক হিসাবে যেটা দেওয়া হয়েছে এটি বৈধ নয়। অতএব এটা তার জন্য হালাল নয়, তার স্ত্রীর জন্য হালাল নয়, কোনো মুসলিমের জন্য হালাল নয়, এটার কোনো জাকাতও দিতে হবে না যেহেতু এটি হালাল সম্পদ নয়। এখন এটা কি করবে, এটাকে আবার ওই যে অফিসে যারা বসে আছে তাদের খাওয়ার জন্যও দিবে না, এটাকে তুলে ফেলবে, তুলে নিয়ে কোনো ভালো কাজের নিয়ত ছাড়াই, সওয়াবের নিয়ত ছাড়াই কিছু নোংরা কাজে ব্যবহার করতে পারে। তা হলো যেমন গরিব মানুষের টয়লেটের দরকার, ওইটা দিয়ে টয়লেট বানায় দিল, এই ধরনের কিছু কাজ করবে, এটা দিয়ে নিজেও খাবে না অন্য কেউ খাওয়ার জন্য দিবে না। জি, এটাই আমরা শেষ করে ফেলি আজকে, এটাই আমাদের শেষ প্রশ্ন হবে। চাকরির প্রভিডেন্ট ফান্ডের টাকার উপর প্রাপ্ত সুদের, এটা কথা জবাব এসে গেছে, উপর প্রাপ্ত সুদের টাকা স্ত্রীকে দেওয়া, একই তো এই প্রশ্ন আপনার নাকি? আচ্ছা, একই প্রশ্ন, একই জবাব একই এসেছে। আজকে আমরা আপনার প্রশ্নটার সবচেয়ে দীর্ঘ জবাব দিয়েছি। ফেতরা যেহেতু সময় এসে গেছে তাই আপনার প্রশ্নের জবাব দেওয়া দরকার। ফেতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ খাদ্য দিয়ে দিতেন, তাই খাদ্য দিয়ে দেওয়াই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ, সেটাই আমল করা সাধ্যপক্ষে উচিত। জি, খাদ্য দিয়ে আমরা ফেতরা দিব। তাহলে আমাদের শেষ সময়, রমজান সম্পর্কে যদি একটা দুইটা প্রশ্ন থাকে বা সিয়াম সম্পর্কে তাহলে আমরা শুনতে পারি, না হলে শেষ করব আজকে। জি, ধন্যবাদ। আসলে কতগুলি বিষয়ের রয়েছে আদবও রয়েছে, কতগুলি মানুষের কাছে দৃষ্টিকটু, হয়তো শরীয়তে কিছু একটা বৈধ রয়েছে কিন্তু মানুষের কাছে দৃষ্টিকটু, এরপরও ভালো মানুষদেরকে কী করতে হয়, সেগুলি এড়িয়ে চলা দরকার। তো যদি এই ধরনের হয়, মসজিদের গেট পা দিয়ে খোলা বা মাইকের সুইচ পা দিয়ে অন করা, এটি দৃষ্টিকটু বিষয় অবশ্যই, তাই এগুলি হওয়া উচিত নয়। কারো মাঝে এই দুর্বলতা থাকলে ঠিক হয়ে যাওয়া উচিত, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে আমরা এখানে শেষ করছি, এতক্ষণ যাবত আমরা যে কথাগুলি শুনলাম আমরা যেন সেগুলি থেকে উপকৃত হয়ে আমাদের ঈমান ও ইসলামকে আরও সুন্দর করে নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। জি, পরবর্তীতে যারা আসছে, আচ্ছা আচ্ছা, আমাদের মাঝে আমরা যেন যেগুলি শুনলাম সেগুলি থেকে উপকৃত হতে পারি আমরা, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমরা যে সমস্ত এই রমাদানের সিয়াম কিয়াম পালন করছি, আমরা যেন এই রমাদানে প্রকৃতপক্ষে প্রশিক্ষণ গ্রহণ করে আমাদের ইমানকে আরও মজবুত করে নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এটা ইনশাআল্লাহ প্রচার হবে জুমারখুতবা.কমেও যাবে, এবং আমাদের আল দিন আল ইসলাম আরেক ওয়েবসাইটে আছে, সেখানেও অডিওভাবে যাবে ইনশাআল্লাহ।